আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন রেসিপি দেখার জন্য রেবেকাস কুইজিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সরিষার তেলে রান্না করা এই চিকেনের রেসিপিটি খেতে খুবই চমৎকার, আর যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখেন এটা কিভাবে করতে হয়। আমি এর জন্য একটি প্যানে সরিষার তেল নিলাম 1/3 কাপ। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি 1 কাপ দিচ্ছি, একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে সরিষার তেলের মধ্যে। কিছুক্ষণ পরে আমি এখানে গরম মশলা দিব, তেজপাতা দিচ্ছি 2-3টা, দারচিনি আর 4-5টা এলাচ দিচ্ছি। মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, সরিষার তেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন, আর নাড়তে নাড়তে যখন দেখুন এরকম একটা বাদামি কালার হয়ে আসবে বেরেস্তা হওয়ার আগ পর্যায়ে, একেবারে বাদামি করা যাবে না। এই পর্যায়ে যখন আসবে তখন আমি চিকেন দিচ্ছি, এখানে 1.5 কেজি চিকেন দিচ্ছি আমি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন, বাট আমি রেগুলার কাট করেছি আর কি, বাসায় যেভাবে আপনি খেয়ে থাকি। এটা 3 মিনিট আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি দেখেন আমি এখনও কিন্তু লবণ দিইনি, লবণ কিন্তু আমি আগেই দিব না, লবণটা পরে দিব। মিনিট দিতে কষানোর পরে আমি টমেটো দিব, এই তো কষাতে কষাতে দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে, লবণ আগে দিলে কিন্তু আরও অনেক বেশি পানি চলে আসবে। টমেটো আমি 3-4টা মতো টমেটো দিলাম, এভাবে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে দিচ্ছি, নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিই, চার মিনিট মতো কষাবো। আর কলিজা আমি আগে দিইনি, কলিজাটা পরে দিব, বেশি আগে কলিজা দিলে আসলে তরকারি কালারটা কালো হয়ে যায়, খোঁচা লাগতে লাগতে কলিজাটা অনেক সময় ভাঙতে ভাঙতে তরকারির কালারটা কালো হয়ে যায় আর হার্ডও হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। 7-8 মিনিট পরে কলিজাটা দিলে কলিজাটা নরম থাকবে, যদি কলিজা দিয়ে দিতে চান আর কি তাহলে পরে দিবেন। কলিজা দেখেন বেশ অনেকটা পরে দিলাম, 7-8 মিনিট পরে দিয়েছি কলিজা, এভাবে দিলে কলিজাটা খেতে ভালো লাগে। আমি আদা দিচ্ছি 1 টেবিল চামচ, আর 2 চা চামচ দিলাম রসুন বাটা। 1 টেবিল চামচে কিন্তু 3 চা চামচ হয় আর কি, 3 চা চামচ সমান 1 টেবিল চামচ। তো আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি আর রসুন বাটা 2 চা চামচ দিলাম, একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। আমি কিছুক্ষণ পরে টমেটো যে স্কিনগুলো ছিল ওটা ফেলে দিচ্ছি, এটা থাকলে খুব একটা অসুবিধা নেই, বা কারোর কারোর খারাপ লাগে এই জন্য উঠাই ফেলা ভালো। আর টমেটোটা গলে চিকেনের সাথে মিশে গিয়েছে। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম, আর লবণ দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো আপনাদের যতটুকু লাগে। আপনারা আগে একটু বেশি দিবেন না, লাগলে তো পরে দেওয়া যাবে, আগে দিয়ে দিবেন না বেশি। কষাতে কষাতে এমন একটা হয়েছে, আপনারা হয়তো ভাবছেন এত ঝাল, আপনারা ঝাল যদি, এটা আমি আসলে আগেই বলেছি এটা স্পাইসি, ঝাল কম খেতে চাইলে কমও দেওয়া যাবে, সমস্যা নেই, বাট আমরা একটু ঝাল বেশি খাই আর একটু এটা একটু একটু ঝাল বেশি হবে তরকারিটাতে, এই জন্য ঝাল বেশি দিয়েছি, কম দিতে পারবেন। দেখুন এটা দেখতে এত সুন্দর হয়েছে, এভাবেই কিন্তু আপনি খেতে পারবেন, আর একটু কিছুক্ষণ জ্বালালে কিন্তু রান্না হয়ে গেছে, আপনারা সাদা ভাতের সাথে খেতে পারবেন, খেতে খুবই মজা লাগবে। এই পর্যায়ে আমি তেল যখন বের হয়ে গেছে এই পর্যায়ে আমি 2 কাপ গরম পানি দিলাম। অলওয়েজ তরকারিতে গরম পানি দিবেন, কখনোই ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার কারির যে টেস্টটা অনেকটাই কমে যাবে, গরম পানি দিলে টেস্টটা অনেক ভালো থাকে। কিছুক্ষণ পরে 4-5টা কাঁচামরিচ দিলাম, একটা ফ্লেভারের জন্য, খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। এবার ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে দেবো, রান্না প্রায় হয়ে এসছে, একটু বেশি করে লাগবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করে। আমরা আসলে রুটির সাথে খাওয়ার জন্য এটা করছি, আপনারা রুটি, রুচি, পরোটা
সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। দেখুন অনেকটা যখন তেল ছেড়ে আসছে তখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিলাম, এক চা চামচ করে গরম মশলার গুঁড়া দিলাম। বাসায় করা নিতে পারেন বা কেনাটা দিতে পারেন। এই যে তরকারি নামানোর কিছুক্ষণ আগে আমি 1/4 কাপ মতো ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে আবার একটু নেড়ে জাস্ট মিনিট 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলে, স্ট্যান্ডিং টাইম দিলেই হবে, একটু অল্প আঁচ করে রেখে দিলেই 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 4 মিনিটও লাগবে না, 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। নেড়ে দিচ্ছি, হয়ে গেছে রান্না আমার, জাস্ট নাড়াচাড়া করে ঢেকে দিব। এই তো রান্না শেষ। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আবারও আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।